হওয়া আসল প্রয়োজন। হিন্দু ভারত কিন্তু ধর্মনিরপেক্ষ ছিল না, এটি জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধী অর্ডিন্যান্স জারি করে এটা করেছিল। তো সুতরাং সেটাকে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র জোর করে বানানো হয়েছিল। সংবিধান প্রণেতারা হিন্দুদের জন্যই ভারত রেখেছিল, মুসলিমদের জন্য পাকিস্তান বাংলাদেশ তখন করেছিল। আজকে দেশ বিভাজনের ইতিহাসটা তাই, নাহলে তো নেতাজির মতো আমাদের ভারতকে পুরো বার্মা থেকে আফগানিস্তান অবধি করতে হয়। তো সেটা যখন হয়নি তখন ভারত নিঃসন্দেহে হিন্দুদের এক বসবাসের জায়গা, এবং ভারতকে হিন্দু ধর্মকে হিন্দুত্বকে বিশ্বের বুকে বাঁচিয়ে রাখতে গেলে ভারতকে হিন্দু রাষ্ট্র করাটা প্রয়োজন। এবং হিন্দুত্বকে বাঁচানো, আপনি জিজ্ঞেস করতে পারেন যে হিন্দু ধর্ম বা হিন্দুত্বকে বাঁচানোর কি প্রয়োজন, বিশ্বের সার্বিক বিকাশের জন্য প্রয়োজন। আমরা বিশ্বকে সভ্যতা শিখিয়েছি, আমরা যখন বিশ্বকে সভ্যতা শিখিয়েছি তখন সেটাকে ধরে রাখা আমাদের কর্তব্য, সেখানে হানাদারদের থেকে সেটাকে রক্ষা করা আমাদের কর্তব্য। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশ রক্ষার জন্য প্রয়োজন, দেশকে ভারতকে রক্ষা করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন। এই এক বছরে আপনি যে বলছেন অন্য দেশ থেকে আসা রোহিঙ্গা মুসলিমরা তাদের শরণার্থী শিবিরে, আমি তো অবাক হয়ে গেলাম, তাদের শরণার্থী শিবিরে তারা শরণার্থী হয়ে আশ্রয় নিতে এসছেন না হনিমুন মানাতে এসছেন কে জানে, কিন্তু মানে প্রায় প্রত্যেকটা মহিলা সন্তান মানে তারা প্রসব করেছেন, এত কত লাখ ডাটাটা পেলাম আমার ঠিক মনে পড়ছে না, সন্তানের জন্ম নিয়েছে। তার মানে ভারতে কি সন্তান জন্ম দেওয়ার জন্য তারা এসছে? ভারতের মতো একটি রাষ্ট্র, সকল হিন্দু রাষ্ট্রই বলতে পারেন কোট আনকোট, বাংলাদেশের এই হিন্দুদের সংকটে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দেওয়া উচিত। দরকার হলে ভারতের পুলিশ পাঠানো হোক, দরকার হলে ভারতের মিলিটারি পাঠানো হোক, তাদের যদি তাদের বাহিনী যদি অপ্রতুল থাকে, কিন্তু এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত, ভারতের কড়া বার্তা দেওয়া উচিত যে যদি আপনারা এগুলো না কমান, আপনারা এগুলো না কমান, তাহলে আমরা হিন্দুদের রক্ষার্থে আরো কড়া পদক্ষেপ নিতে বাধ্য থাকবো, প্রয়োজনে আমাদের সেনা বা পুলিশকে সেখানে আধা অর্ধ সৈনিক বা সৈনিক বলকে সেখানে পাঠাতে বাধ্য থাকবো। এবং আমার মনে হয় যে এই পরিস্থিতিতে যদি আমরা এরকম একটা বার্তা দিই তাহলে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসবে, এবং তাতে যদি না কাজ হয় শুধু বার্তাতেই যাতে থেমে না থাকে, এই যেটা মাঝে কথা উঠেছিল কড়ি নিন্দা, ওই কড়ি নিন্দাতেই যাতে থেমে না থাকে, তারপর যাতে অ্যাকশন হয়, একটা নিন্দা করলাম তারপর যখন সেটা রিপিট হচ্ছে তখন যাতে সেটা অ্যাকশন হয়, আমি চাই তখন অ্যাকশন হোক, তখন আমাদের সেনার প্রয়োজনে ভারতে আবার সেনা যাবে, 1971 গেছিল আবার যাবে, শুধু বাংলাদেশ কেন, পিওকে পাকিস্তান দ্বারা অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর, বালুচিস্তান সবকে দখল করা উচিত বা স্বাধীন ঘোষণা করে দেওয়া উচিত। রাশিয়া যেমন ইউক্রেনের একটা অংশকে স্বাধীন ঘোষণা করছে হিন্দুদের জন্য, এবারে যদি বাংলাদেশের আমরা কিছু অংশ হিন্দুদের জন্য রেখে দিতাম, সংরক্ষিত রেখে দিতাম, যেটা রাশিয়া করছে বা আমেরিকাও করেছে অনেক জায়গাতে, যেটা করছে যেটা সেটাকে দরকার হলে দেশটাকে দুটো ভাগ করে দাও, যে কিছুটা অংশ রেখে দাও পাকিস্তানে, যেমন আমরা করাচি অব্দি পৌঁছে গেছি, কেন রাখবো না, পাকিস্তানেও হিন্দু ছিল, পাকিস্তানে করাচিতে রামলীলার একটা বিরাট মিছিল বেরোতো, তো আজকে রামনবমীতে মিছিল বেরোতো, জুলুস বেরোতো, তো পাকিস্তানের আমরা সেখান থেকেও হিন্দু একদম নগণ্য হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কতদিন চলবে? ভারত সরকার খালি মুখে বলবো, আপনি একটু আগে বলছিলেন যে নিন্দা করবো, নিন্দাতে থেমে থাকবে না, আমি বলছি নিন্দার পরবর্তী অ্যাকশন নিতে হবে, নিন্দা করবো প্রথমে, একবার নিন্দা করলাম, দ্বিতীয়বার তাকে থ্রেট করলাম, ওয়ার্নিং দিলাম, থ্রেট মানে ওয়ার্নিং দিলাম তাকে, হুঁশিয়ার করলাম, তাতে যদি কাজ না হয় তৃতীয়বারের বার কিন্তু আক্রমণ দরকার। একটি হ্যাশট্যাগ চলছে বালুচিস্তান ইজ নট পাকিস্তান, সেরকম ভাবে বাংলাদেশ, তো বাংলাদেশে আমরা ইন্টারভিউ করেছিলাম, শ্রীলঙ্কায় করেছিলাম, কিন্তু দোষ কি জানেন তো, আমাদের এখানে বিরোধী শক্তির মধ্যেই তাদের এজেন্ট বসে আছে, এবং তারা কি করে, যেমন শ্রীলঙ্কায় কাজটাকে অর্ধ সমাপ্ত রেখে আমাদের শান্তিরক্ষা বাহিনীকে চলে আসতে হয়েছিল, আমি চাই সেটা যাতে না হয়। এবারে যদি আমরা কোনো দেশে যদি যাই অর্ধ সমাপ্ত রেখে না, সেটাকে কাজটাকে ফুল ডান করেই আসতে, আজকে যদি তারা সমাপ্ত করে আসতো, আজকে শ্রীলঙ্কায় এই পাউরুটির প্যাকেট 600 টাকা হতো না, বা দুধ 1200 টাকা লিটার হতো না, জ্বলতো না, বাংলাদেশেও তাই। আজকে যদি আপনি দেখেন শুধু বাংলাদেশ কেন, পাকিস্তান জ্বলছে, পাকিস্তানের অবস্থা খারাপ, শ্রীলঙ্কার অবস্থা খারাপ, আফগানিস্তানের অবস্থা খারাপ, নেপালেও তাদের মধ্যে নানান অবস্থা প্রায় ঝামেলা হচ্ছে, মাওবাদী নিয়ে, কমিউনিস্ট কংগ্রেসি নিয়ে প্রায় হচ্ছে, অথচ ভারতীয়রা আমরা কিন্তু আরামে আছি, আমরা বেশ IPL দেখছি, এনজয় করছি, সিনেমা দেখছি, ঘুরে বেড়াচ্ছি, আমরা আরামে আছি। তো আমাদের ঘরে যতক্ষণ না আমার এই সোফাটায় আগুন লাগবে ততক্ষণ কি আমি উঠবো না? তার আগেও তো আমার উঠে দেখা উচিত, জাগা উচিত, আমরা বলছি পেট্রোলের দাম বাড়লো কেন, তাহলে তোমরা বাংলাদেশ পাকিস্তানে যেয়ে দেখো না যে তোমার সবের দাম কতটা বাড়ছে,